হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা যেটা বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এসএসসি বায়োলজির একটা পার্ট। যারা যারা এই চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। প্রথমেই কুইক অনলাইন স্কুল, আমরা জানোই যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো নিয়ে ভিডিও থাকছে কুইক অনলাইন স্কুলে। তো দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা আমি যদি একটু একে দেখানোর চেষ্টা করি তখন আমরা দেখবো যে কিরকম সেটা। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যদি আমি আঁকি, আমি যদি পাশ থেকে দেখি, একজন মানুষের যদি পাশ থেকে আমি দেখি তখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা এরকম ভাবে দেখতে পারবো আর কি। ওকে, এখন ধরো এটা হচ্ছে এরকম, সো এটা হচ্ছে এরকম, দেন এই যে সামনে আসলো, ওকে ওকে। এখন দেখো এই যে যে উপরে যে অংশটা, উপরে যে অংশটা সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেটার নাম কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এখন তাহলে উপর অংশটার নাম কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এটা যদি পাশ থেকে দেখি তাহলে এটা এরকম হচ্ছে। তো এখন সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যাকচুয়ালি আমাদের আছে হচ্ছে দুইটা, আমাদের দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, একটা হচ্ছে বাম দিকে অবস্থিত আর একটা হচ্ছে কোন দিকে অবস্থিত, ডান দিকে। আমি সেটাকে বোঝাচ্ছি। তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে নিই, সেটা হচ্ছে কেন সেটাকে আমরা হেমিস্ফিয়ার বলতেছি, কেন সেটাকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলতেছি। সো হেমিস্ফিয়ার বলার কারণটা হচ্ছে স্ফিয়ার মানে অর্থ কি? স্ফিয়ার মানে কি? হোয়াট ডাজ ইট মিন স্ফিয়ার? SPHER, স্ফিয়ার মানে কি? গোলক, তাই না? হ্যাঁ, স্ফিয়ার মানে কি? গোলক। আর গ্রিকে হেমি মানে, মানে হেমি মানে হচ্ছে সেমি, মানে হচ্ছে অর্ধেক গোলক, মানে একটা গোলকের অর্ধেক। তো তুমি যদি একটা গোলকের চিন্তা করো তাহলে একটা গোলক হচ্ছে সেম টাইপ এরকম, একটা গোলক, একটা গোলক হচ্ছে এরকম। এখন এই গোলকটা যদি তুমি অর্ধেকটা নেও, কি বললাম, অর্ধেকটা নেও, সাপোজ এই অর্ধেকটা যদি তুমি নেও, অর্ধেকটা নিয়ে যদি কাজ করো, অর্ধেকটা নিলাম সাপোজ এই গোলকটা, এটা কি হবে? এটা কি বলবো তুমি? স্ফিয়ার মানে হচ্ছে গোলক, এটা যেহেতু অর্ধেক গুলো, দেখ এটার নাম কি হবে? হেমিস্ফিয়ার। তার মানে এটার নাম কি? হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার। তার মানে দেখো, তার মানে এইটা হচ্ছে ব্রেন সম্পর্কিত বা মাথা সম্পর্কিত, মানে হচ্ছে সেরিব্রাল, এবং এটা যেহেতু অর্ধেকটা গোলকের মতো, তুমি যদি এটাকে থ্রি ডাইমেনশনাল চিন্তা করো, এটা হচ্ছে একটা অর্ধেকটা গোলকের মতো, সেহেতু এটাকে কি বলা হবে? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবার কিন্তু বোঝা গেছে কিনা, এটা কি বলা হবে? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এপর্যন্ত বোঝা গেছে? আমরা আগে জিনিসগুলো আইডেন্টিফাই করে দেন আমরা সামনে যাবো। তাহলে এটা হচ্ছে কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। দেন আমরা যদি যাই, এই যে দেখো এইটা, এটাকে আবার আমরা অগ্র মস্তিষ্ক বলতে পারি, কারণ এটা হচ্ছে সবার প্রথমে, সেজন্য সেটাকে বলবো অগ্র মস্তিষ্ক। দেন অগ্র মস্তিষ্কের নিচ থেকে যদি আমরা চিন্তা করি, অগ্র মস্তিষ্কের এই যে নিচ থেকে, আমি একটু ব্যাপারটাকে একটু জুম করি, তাহলে দেখো অগ্র মস্তিষ্কের এই যে নিচ থেকে সামনে একটা ফুলা অংশ আছে, দেখো এই যে সামনে একটা ফুলা অংশ পর্যন্ত আসছে। তো এই যে প্রথম যে ফুলা অংশ সেটাকে বলা হচ্ছে পন্স, এর পরের যে ফুলা অংশ সেটাকে বলা হচ্ছে মিডুলা অবলোকা। তাহলে এটাকে কি বলা হচ্ছে? সামনে যে ফুলা অংশ সেটাকে বলা হচ্ছে পন্স, দেন এটাকে কি বলা হচ্ছে? মেডুলা, মেডুলা, মেডুলা অবলোঙ্গাটা, তাই না? অবলোঙ্গাটা, তাহলে এটা হচ্ছে মেডুলা অবলোঙ্গাটা। তাহলে এই যে এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, দেন অগ্র মস্তিষ্ক থেকে এই যে পন্স পর্যন্ত যে পোর্শনটা, পন্স পর্যন্ত যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক। কি বলা হয়? মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক বা মধ্য মস্তিষ্ক। তাহলে দেখো আমি কি কি বুঝাইলাম, সেটা হচ্ছে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, দেন যেটা আছে সেটা হচ্ছে কি? মধ্য মস্তিষ্ক, দেন আসছে পন্স, দেন কি? মেডুলা অবলোঙ্গাটা। আলটিমেটলি দেখো এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে কি? সামনের দিক, এটা হচ্ছে পিছনের দিক, তাই না? তো এই পিছনের দিকে এই জায়গায় আরো এরকম একটা অংশ আছে, ঝুলে থাকে এরকম একটা অংশ। তো এই অংশটার নাম হচ্ছে, বলো অংশটার নাম কি? সেরেবেলাম, সেরেবেলাম। অংশটার নাম হচ্ছে সেরেবেলাম, সেরেবেলাম। তার মানে তুমি আমাকে একটু পার্ট গুলা বলো দেখি, আমি তোমাকে বলিনি। এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে কি? অগ্র মস্তিষ্ক, দেন অগ্র মস্তিষ্ক পরে গিয়ে আসছে মধ্য মস্তিষ্ক, দেন বাকি যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। এই পোর্শনটা কি? পশ্চাৎ মস্তিষ্ক। দেন হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, দেন দেন যে বাকি যে পোর্শনটা, এই যে এটা হচ্ছে সুষুম্না কাণ্ড বা কি? স্পাইনাল কর্ড। তার মানে এটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড বা কি? সুষুম্না কাণ্ড।
ওইটা হচ্ছে মানে ব্রেন থেকে এরকম একটা সুতার মতো মানে এরকম ধরো যে রশি চিনো রশি বা রজ্জু মানে হ্যাঁ হ্যাঁ ঠিক এইরকম একটা অংশ আমাদের ব্রেন থেকে নিচে নেমে আসছে একেবারে আমার কমর পর্যন্ত থেকে এসে পিছন দিয়ে আমরা যদি পার্ট গুলো দেখাই, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, দেন মধ্য মস্তিষ্ক, দেন হচ্ছে কি পশ্চাৎ মস্তিষ্ক, আর বাকিটা হচ্ছে স্পাইনাল কর্ড। অগ্র মস্তিষ্ক কি কি দ্বারা গঠিত? সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং থ্যালামাস হাইপোথ্যালামাস থাকবে, সেটা আমি পরে দেখাচ্ছি, এখানে দেখানো যাবে না। দেন বাকিটা কি আসবে? মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক কি কি অংশ দ্বারা গঠিত? দেখো পন্স মিডল অফ লঙ্গ আর কি সেরিব্রাম, দেন হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, দেন কি স্পাইনাল আমি সামনে থেকে দেখার চেষ্টা করবো। আমি যে পাশ থেকে দেখলাম, তুমি দেখো, তুমি যদি এই দুইটা আঙুল, ঠিক আছে, দুইটা আঙুল এইভাবে যদি দেখো তখন কিন্তু তুমি দুইটাই দেখবা, হঠাৎ দেখবা দুইটা। কিন্তু তুমি যদি এইভাবে দেখো দেখো তখন তোমার কাছে যদি দুইটাই সমান মনে হয়, দুইটাই কি একটা মনে হবে না? আমরা এখন কোন জায়গা থেকে দেখবো? সামনে থেকে দেখবো, ক্লিয়ার? ওকে, সামনে থেকে যদি দেখি তাহলে ব্যাপারটা হবে এরকম, খেয়াল করো দেখো। সো এটা এরকম 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 ভাবে গেল। কয়টা আছে আমাদের? দুইটা, একটা হচ্ছে আমাদের ডান পাশে, আর একটা হচ্ছে বাম পাশে। তার মানে একটা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর একটা হচ্ছে কি বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। কিন্তু বোঝা গেছে কিনা? আসো, এটা এটাকে একটু এইভাবে দিতে হবে, একটু এইভাবে দিই এটাকে। তাহলে এটাকে যদি এইভাবে দিই, দেন দেখো নিচে যখন আসবো এটা কি যাচ্ছে? মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, পরে এটা কি যাচ্ছে? মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্কের পরে দেখো এটা একদিক দিয়ে ফোলা ছিল, দ্যাট মিন্স এটা কোন দিক দিয়ে, কয় দিক দিয়ে ফোলা থাকবে? দুই দিক দিয়ে না? দুই দিক দিয়ে, দুই দিক দিয়ে। দ্যাট মিন্স এই যে এই জায়গায় একটা ফোলা আছে, এটা এটার নাম কি? দুই দিক দিয়ে আরেকটা ফোলা, এখান থেকে কি আসবে? স্পাইনাল কর্ড বা মেরু রজ্জু। বুঝা গেছে কিনা? এখন দেখো কেন সেটাকে আমরা পন্স বললাম, সেটা যদি বোঝাই, সেটা হচ্ছে পন্স মানে হচ্ছে ব্রিজ। পন্স মানে কি? ব্রিজ, ব্রিজ। পন্স মানে হচ্ছে ব্রিজ, ব্রিজ। তো দেখো পন্স মানে হচ্ছে কি? ব্রিজ। পন্স মানে হচ্ছে কি? ব্রিজ। তাহলে দেখো আলটিমেটলি অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে, আচ্ছা, সো পন্স মানে হচ্ছে ব্রিজ, ক্লিয়ার? পন্স মানে হচ্ছে কি? ব্রিজ। সো অ্যাকচুয়ালি দেখো যেটা হয়, এই পাশের একটা ফোলা অংশ আছে এবং এই পাশের একটা ফোলা অংশ আছে, বুঝা গেছে? এই দুই পাশের ফুল অংশকে দুই দিক থেকে এরকম ভাবে স্নায়ুগুলা সংযুক্ত করে, স্নায়ুগুলা কি করে? সংযুক্ত করে। তাহলে দেখো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে ব্রিজ মানে কি? ব্রিজ মানে হচ্ছে এক পা এক পারের সাথে অন্য পারের সংযোগ স্থাপন করা, তাই না? সো এই স্নায়ুগুলাও এই যে এই পারের সাথে এই যে এই পার যেটা আছে সেটাকে কি করতেছে? সংযুক্ত করতেছে। সেহেতু এগুলোকে আমরা কি বলতে পারি? ব্রিজ। এরপরে বোঝা গেছে কিনা? এগুলোকে আমরা তাহলে কি বলতে পারি? ব্রিজ। দেন এই যে এই পাশে যে একটা ফুল অংশ ছিল সেটা হচ্ছে মিডল অফ লঙ্গ, এখানে যেহেতু একটা, আমরা যেহেতু এখানে দেখতেছি তখন এখানে কয়টা দেখবো? দুইটা, এক পাশ থেকে যখন দেখতেছি, বুঝা গেছে? ঠিক ব্যাপারটা এরকম আমরা আগে বুঝাইছিলাম কিনা, যে এইখান থেকে দেখলে একটা হাত, ঠিক আছে, এখান থেকে দেখলে একটা হাত, এখান থেকে দেখলে দুইটা, ঠিক এরকম এখান থেকে যখন পাশ থেকে যখন দেখতেছিলাম তখন একটা একটা, কিন্তু এখানে এখন দুইটা দুইটা করে আসবে, ঠিক আছে? সো দেন এদিক থেকে যে বড় যে পোর্শন গুলো আসছে সেগুলো কি? সেরিব্রাম, সেরিব্রাম। আর এদিকে ছিল এইটা, বোঝা গেছে কিনা? তাহলে সেরিব্রাম। আগে আমরা পার্ট গুলো চিনি, দেন আমরা বাকি অংশতে চলে যাবো, বোঝা গেছে? এই পার্ট গুলো বুঝতে পারবো তো? আচ্ছা, এখন কুইক বলো, আমি একটা জায়গায় চিত্রটা আঁকবো, তোমরা কুইক বলে ফেলবো যে কোনটা কোন অংশ, বুঝা গেছে? ওকে, তো দেখো একটু বলার চেষ্টা করো। আমি যদি এটা আঁকি এভাবে, সাপোজ ধরো, ওকে, সো এটা আমি আঁকলাম, এটা কি বলো? এটা কি ছিল?
বলো সেরেব্রাল হেমিস্ফিয়ার বা অগ্র মস্তিষ্ক, দেন এটা কি মধ্য মস্তিষ্ক, দেন দেন এমি বাসন, দেন এটা কি পন্স, দেন এটা কি মেডুলা অবলম্বন, দেন দেন বাকিটা কি, বাকি বাকি অংশ এটা মেডুলা টু মেডুলা বা স্পাইনাল কর্ড, বুঝা গেছে কিনা? তাহলে এটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, পন্স মেডুলা অবলম্বনটা পিছনে কি সেরিবেলাম, সেরিবেলাম পন্স মেডুলা অবলম্বনটা সেরিবেলাম মিলে কি গঠন হয়েছে, পশ্চাৎ মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, বুঝা গেছে কিনা? দুই পাশ থেকে দেখে তখন হচ্ছে কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ারের পরে মধ্য মস্তিষ্ক, পরে কি মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক পরে কি পন্স, সরি পন্স মেডুলা অবলম্বনটা, মেডুলা অবলম্বনটা দেন কি স্পাইনাল কর্ড, বুঝা গেছে কিনা? দেন দেখো সেরিব্রাল হেমিস্ফিয়ার সম্পর্কে যদি ডিটেলস পড়তে যাই তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের কয়টা আছে, দুইটা, দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার মধ্যে কয়টা আছে, দুইটা, দুইটা। তো এখন দেখো সেটা হচ্ছে একটাকে বলবো আমরা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর একটা কি বলবো বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবং যেহেতু সেরিব্রাল হেমিস্ফিয়ার বেশি আছে মানে মস্তিষ্কের বেশিরভাগ অংশটাই সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেই জন্য সেটাকে আমরা বলবো গরু মস্তিষ্ক, সেই জন্য সেটাকে কি বলবো গরু মস্তিষ্ক। এপর্যন্ত বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে যদি আমরা উপর থেকে দেখি তখন হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ারটা সাপোজ এরকম, এটা অর্ধবৃত্তকে যদি আমরা এরকম ভাবে দেখি তখন হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ারটা এরকম, কি এটা এরকম। তো এটা হচ্ছে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, আরেকটা কি, আরেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, মানে আমি জাস্ট উপর থেকে দেখলাম, বুঝা গেছে? জি, এটা হচ্ছে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, আরেকটা কি, আরেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ার। তুমি যদি এই জিনিসটা চিন্তা করো, আমরা যদি এইটাকে দেখি একটা জাস্ট ক্রস সেকশন নিছিলাম আমি, এটা হচ্ছে এরকম, ওকে, দেন এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, বুঝা গেছে? এটা কি মধ্য মস্তিষ্ক, দেন এটা কি পন্স, দেন কি মেডুলা অবলম্বনটা, পন্স মেডুলা অবলম্বনটা মানে স্পাইনাল কর্ড, বুঝা গেছে কিনা? স্পাইনাল কর্ড, ওকে। তো দেখো সো এটা ছিল আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার এদিকে দেখছিলাম, আরো একটা ভাবে ওয়াইতে দেখা যায় কিনা, আমরা যদি থ্রি ডাইমেনশনাল দেখার চেষ্টা করি পিছন থেকে। সো থ্রি ডাইমেনশনাল যদি দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো থ্রি ডাইমেনশনাল যদি দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ওকে। সো এটা হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক থেকে আঁকতেছে আর কি, এটা হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের সামনে কি ফুল অংশ কি পন্স, এরপরে ফুল অংশ কি মেডুলা অবলম্বনটা, দেন কি স্পাইনাল কর্ড, বুঝা গেছে? এটা হচ্ছে কি আমাদের মধ্য মস্তিষ্ক, এইটার উপরে বসে আছে কি দুইটা এরকম সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার বসে আছে। দেখো এদিকে হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, আমি যদি এইটাকে দেখাই তাহলে এটাকে হতে পারে এইভাবে যাবে, এটা এইভাবে যাবে, বুঝা গেছে কিনা? দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার মধ্য মস্তিষ্কের উপরে বসে আছে, এটাকে আমরা উপর এখন দেখো এই লেফট আর রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা অংশ দ্বারা সংযুক্ত করা, এই যে এরকম এরকম একটা তন্তু দ্বারা সংযুক্ত করা, মানে এরকম একটা, এর নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম, এর নাম কি কর্পাস ক্যালোসাম। তার মানে এই যদি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার যে দুইটা ছিল সেই দুইটা একটা কিছু দ্বারা সংযুক্ত করা, এক গুচ্ছ নিউরন দ্বারা সংযুক্ত, সেটার নাম কি, এই যে এরকম করা নিউরন দ্বারা কি সংযুক্ত, তাহলে এটার নাম কি কর্পাস ক্যালোসাম, এটার নাম কি কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম, তাহলে এটার নাম আমি লিখে দিই কর্পাস ক্যালোসাম, এর নাম কি কর্পাস ক্যালোসাম। এখন দেখো তাহলে এটা কি কর্পাস ক্যালোসাম, এ পর্যন্ত বোঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে এই দুইটাকে যদি এইদিকে দেখানোর চেষ্টা করি তাহলে এইভাবে দেখানো যায়, তারা দুটো এরকম একটা স্নায়ু দ্বারা সংযুক্ত, বোঝা গেছে কিনা? এটার নাম কি কর্পাস ক্যালোসাম, এদিকে যদি দেখায় তারা দুজন একটা স্নায়ু দ্বারা সংযুক্ত, ডান সেরিব্রাল আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দুইটা দ্বারা সংযুক্ত, এটা কি কর্পাস ক্যালোসাম, এ পর্যন্ত বোঝা গেছে কিনা? জি, কর্পাস ক্যালোসামটা কি, এ পর্যন্ত বোঝা গেছে?
ওকে, সো এখন মস্তিষ্কটা যদি দেখো তাহলে মস্তিষ্কটা হচ্ছে সামহাট এরকম যে ওটার মধ্যে কিছু ভাঁজ করা অংশ থাকে এবং খাঁজ থাকে। তুমি যদি দেখো, তুমি যদি তোমার আমি এখন মস্তিষ্কটা বা সেরিব্রাল হেমিস্ফিয়ারটা যেটা দ্বারা পড়াবো সেটা হচ্ছে আমাদের দুইটা হাত দ্বারা পড়াবো। সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে এখন দুইটা হাত দ্বারা জাস্ট পড়াবো, তোমরা যদি খেয়াল করো এই দুইটা হাত দ্বারা তুমি সেরিব্রাল হেমিস্ফিয়ারে সবকিছু মনে রাখতে পারবে। তো সেরিব্রাল হেমিস্ফিয়ারের জন্য তোমরা হাত দুটোকে এরকম করো, এরকম, ঠিক আছে, যে এরকম এরকম, বুঝা গেছে কিনা, এরকম এরকম করার পরে হাত দুটোকে এইভাবে না, বুঝা গেছে? এখন দেখো, হ্যাঁ এইভাবে এইভাবে বুঝছে তো, এইভাবে নাও। দেন এইভাবে নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করো, আমাকে বলো হাতের যে বাইরের অংশ সেই বাইরের অংশটা সাদা নাকি ভিতরের অংশটা সাদা? ভিতরের অংশটা সাদা। দ্যাট মিন্স বাইরের অংশটা হচ্ছে মোটামুটি ধূসর, মানে একেবারে সাদা না, তার মধ্যে ধূসর আছে। কারো হাত যদি বেশি ফর্সা হয় তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী না। তারপরে একটা জিনিস খেয়াল করতে পারো, সেটা হচ্ছে যে সবার দেখবো যে ভিতরের যে অংশটা সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি সাদা, সেটা বিশ্বাস করতে হবে। তো এখন ধরো তাহলে এই দুটো হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, খেয়াল করো এই দুটো হচ্ছে কি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে এই দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ারের বাইরের বাইরের রং কি? আমার দেহের কোন দিকে আছে? ডান দিকে। এটা কোন দিকে আছে? ডান দিকে। দ্যাট মিন্স এটা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা আছে বাম দিকে। দ্যাট মিন্স এটা কি? বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। তার মানে এই দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা তন্তু দ্বারা সংযুক্ত করা, একটা তন্ত্র দ্বারা কি করা? সংযোজন করা। আমি ইচ্ছা করলে এটাকে এইভাবে নিয়ে আসতে পারবো না, দুইটা একসাথে কি করা? সংযোজন করা। ওই সংযোগী যে নিউরন গুলো সেগুলোর নাম কি? কর্পাস ক্যালোসাস। সেগুলোর নাম কি? কর্পাস ক্যালোসাস। তাহলে দেখো দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ারের বাইরের অংশ হচ্ছে ধূসর, ভিতরের অংশ হচ্ছে সাদা। সেরিব্রাল হেমিস্ফিয়ার দুইটা একটা সংযোগী নিউরন দ্বারা সংযুক্ত করা, সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাস। সেটার নাম কি? কর্পাস ক্যালোসাস। আচ্ছা এখন দেখো, এখন আমাকে বলো এইটা হচ্ছে আমার দেহের বামে আছে, বাট এটা কোন হাতটাকে নিয়ন্ত্রণ করতেছে? আমি যদি হাতটাকে যদি না রাখি, কোন হাতটাকে না রাখতেছে? ডান হাতটাকে। যে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার সেটা দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, আর এটা আমার দেহের ডানে আছে, এটা আমার দেহের ডানে, বাট বাম হাতটাকে নিয়ন্ত্রণ করতেছে। দ্যাট মিন্স এটা কি? বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। বুঝা গেছে কিনা? জাস্ট ক্রস কানেকশন। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করতেছে, এটা হচ্ছে বামে আছে, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করতেছে, ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশ নিয়ন্ত্রণ। বুঝা গেছে? এই জন্য আমি এটাকে ক্রস দিছি, এটাকে আমি এইভাবে রাখতে পারতাম, কেন রাখিনি বুঝতে পারছো? এবার রাখছি কোন কারণে? এবার বুঝা গেছে কিনা? এখন দেখো, এখন যদি তুমি দেখো সেটা হচ্ছে দেখো এরকম ইয়া থাকে আর কি, ধরো তোমরা দেখি ওইটা লেখা আছে কিনা, ওকে আচ্ছা ওইটা লেখা নাই। আচ্ছা এটা লেখা আছে যে মস্তিষ্কের উপরিভাগ অংশটি ঢেউ তোলা। তুমি যদি দেখো তোমার আঙুল গুলা ওইভাবে ঢেউ তোলা আছে, এবং আঙুল গুলোর মধ্যে দেখো এরকম মাঝখানে মাঝখানে ইয়া অংশের মধ্যে খাজের সৃষ্টি হয়েছে, তাই কিনা? মাঝখানে মাঝখানে কি হয়েছে? খাজের সৃষ্টি হয়েছে, বুঝা গেছে? তো এটার পরে যাই মস্তিষ্কের যে উপরিভাগের যে অংশটা, যে বাইরের যে স্তরটা, সেটাকে বলা হচ্ছে কর্টেক্স। বাইরের স্তরটাকে কি বলা হয়? কর্টেক্স। বাইরের স্তরটাকে কি বলা হয়? কর্টেক্স। এখন বলো কর্টেক্স কি গ্রে ম্যাটার বা গ্রে ম্যাটার নাকি হোয়াইট ম্যাটার? গ্রে মানে হচ্ছে ধূসর, সেটা কি ধূসর নাকি সাদা? সাদা। বাইরেরটা, বাইরেরটা ধূসর। দ্যাট মিন্স কর্টেক্স কি দ্বারা গঠিত? গ্রে ম্যাটার দ্বারা গঠিত, বুঝে গেছো? আর ভিতরে সাদা, সাদা হোয়াইট ম্যাটার দ্বারা গঠিত। এই পর্যন্ত বুঝা গেছে? তো এমন একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ও আচ্ছা, এইটা কোনটা কেন ধূসর হচ্ছে, রংটা কেন ধূসর হচ্ছে আর রংটা কেন সাদা হচ্ছে সেটা একটু দেখাই। আমরা জানি যে মস্তিষ্কের যে একক, সেই এককটা হচ্ছে কি? নিউরন, তাই না? আমরা যদি একটা নিউরন কে দেখানোর চেষ্টা করি, একটা নিউরন হচ্ছে সামহাট এরকম, হচ্ছে এরকম, তাই না? জি, হচ্ছে এরকম। তো এটা থেকে এটা হচ্ছে আমাদের দিক কি? কোষ দেহ, নিউরনের কি? কোষ দেহ। বা এখানে আছে ডেনড্রন, ডেনড্রাইট সামথিং। সো দেন এখানে আসলো হচ্ছে আমাদের অ্যাক্সন। দেন এখানে কি? অ্যাক্সন, তাই কি না? এখানে কি আসলো? অ্যাক্সন। আর জুম করি ব্যাপারটাকে, এখানে কি আসলো? অ্যাক্সন। ক্লিয়ার? সো দেন দেখো এই অ্যাক্সনের বাইরে কিন্তু একটা আবরণ আছে, তোমরা জানো কি না? যে নিউরোলেমার আবরণ, নিউরোলেমা। এই আবরণটাকে কি বলা হয়? নিউরোলেমা। পড়ছো কি না? নিউরনের স্ট্রাকচারে পড়ানো হয়েছে। সো এই আবরণটা কি? নিউরোলেমা। এই যে যে আবরণটা, এই আবরণটা একটু যেটা হয়, এই যে যে বাইরে যে আবরণটা, সেই আবরণটা একচুয়ালি সাদা রঙের হয়,
ওইটার মধ্যে লিপিড থাকে, সেই কারণে সাদা রঙের হয়। কি রঙের হয়? সাদা রঙের, সাদা রঙের হয়। তাহলে আমাকে বলো একটা ব্রেনের যে সাদা যে অংশটা গঠন করছে, আমি যে যেটা বলতেছি যে ব্রেনের ভিতরের অংশটা হচ্ছে সাদা বা সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরের অংশটা হচ্ছে সাদা, সেটা কি অ্যাক্সনে গঠন করবে নাকি ডেনড্রনে গঠন করবে? অ্যাক্সনে গঠন করবে, বুঝা গেছে ব্যাপারটা? তাহলে যেটা গ্র্যামেটার বা ধূসর সেটা কি ডেনড্রনে গঠন করবে নাকি অ্যাক্সনে গঠন করবে? ডেনড্রনে, কারণ ডেনড্রন হচ্ছে গ্রে রঙের, দ্যাট মিন্স উজদেহটা ধূসর রং গ্রহণ করতেছে আর এটা কি অ্যাকশন গ্রহণ করতেছে, বুঝা গেছে কি না বলুন, ব্যাপারটা বুঝা গেছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার সম্পর্ক সম্পর্কিত মোটামুটি সবকিছু। এখন আমরা চলে যাবো হচ্ছে, ও আচ্ছা, সেরিব্রাল হেমিস্ফিয়ারের কাজটা বাকি আছে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমাদের যত উন্নত জাতের যত কাজ আছে, মানে উন্নত ধরনের যত কাজ আছে, সবগুলো নির্ণয় করবো হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এটাকে এভাবে মনে রাখতে পারো যে সেরিব্রাল হেমিস্ফিয়ার হচ্ছে মস্তিষ্কের সবার উপরের অংশ। সবার কিসের অংশ? উপরের অংশ, যেহেতু সে সব থেকে উপরের লেভেলের বা হায়ার লেভেলের ব্যাপারগুলাই করবে। এবং আমরা জানি যে আমাদের কাজগুলোর মধ্যে হায়ার লেভেলের একটা কাজ হচ্ছে চিন্তা করা, চিন্তা, দেন হচ্ছে চেতনা, দেন হচ্ছে ইচ্ছা, দেন স্মৃতিশক্তি জমা রাখা, দেন হচ্ছে তোমার বাক শক্তি, ঐচ্ছিক পেশি, মানে আমার ইচ্ছা জাতীয় যা আছে ওই সব কিছু, বা এই যে সিদ্ধান্ত গ্রহণ, তুমি একটা সিদ্ধান্ত নিতেছো, সাপোজ তুমি আজকে প্রাইভেটে যাবা কি যাবা না, প্রাইভেট মিস দিবা কি দিবা না, ফাঁকিবাজ ফাঁকিবাজি করবা না করবা কি করবা না, বা হাসাহাসি করবা কি করবা না, এই যে যে সিদ্ধান্তগুলো আছে সবগুলো আমাদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে সেইগুলো নিতেছে। এ পর্যন্ত বোঝা গেছে কিনা? তাহলে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের সব ধরনের উন্নত টাইপের কাজ করবে। আমাদের অগ্র মস্তিষ্ক, এটা কি মস্তিষ্ক? অগ্র মস্তিষ্ক। আর এটা হচ্ছে আমাদের নিচেরটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, তাই না? এদিকে অবশ্যই আমাদের সেরেবেলাম আছে। এটা কি মস্তিষ্ক? পশ্চাৎ মস্তিষ্ক। এটা কি মস্তিষ্ক? পশ্চাৎ। এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে যে আছে সেই হচ্ছে আমাদের মিডব্রেইন বা মস্তিষ্ক, বুঝা গেছে কিনা? তাহলে তুমি আমাকে বলো, মধ্য মস্তিষ্ক কাকে কাকে সংযুক্ত করতেছে? অন্যদিকে কাকে? পশ্চাৎ মস্তিষ্ক, বুঝা গেছে কিনা? দেখো তাহলে কি বললাম, মধ্য মস্তিষ্ক একদিকে কাকে সংযুক্ত করতেছে? এখন দেখো মধ্য মস্তিষ্কের যদি আমরা এদিকে দেখি, তাহলে দেখো এদিকে হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এদিকে কি সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে এই যে পন্স পর্যন্ত, পন্সের আগ পর্যন্ত, দেখো পন্সের আগ পর্যন্ত কি এটা কি ছিল? পন্স ছিল না, দেন কি মেরুল অবলঙ্গটা, তাই না? মেরুল অবলঙ্গটা, দ্যাট মিন্স এই যে পন্স পর্যন্ত, যে পন্স পর্যন্ত সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে পন্স পর্যন্ত কি মধ্য মস্তিষ্ক, বুঝা গেছে কিনা? তাহলে এইদিকে যদি আঁকি সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে এই পর্যন্ত পন্স পর্যন্ত মধ্য মস্তিষ্ক, দ্যাট মিন্স মধ্য মস্তিষ্ক হচ্ছে সামট, এরকম, বুঝা গেছে কিনা? সামট এরকম। তো এখন দেখো আমরা যদি এটাকে একটু জুম করি, তাহলে এইটার পিছনে, মধ্য মস্তিষ্কের পিছনে এদিকে এরকম দুইটা অংশ থাকে, দুইটা অংশ হচ্ছে এরকম আসুক। আচ্ছা দেখো এরকম, আচ্ছা আমি এটা অন্য পাতায় রাখি তাহলে বুঝতে পারবা, আমি একটু বড় করে রাখি, এটা হচ্ছে এরকম করে রাখি। ওকে খেয়াল করো, ওকে দেখো এটা হচ্ছে এরকম, একটু বড় করে আঁকা উচিত ছিল। আচ্ছা সমস্যা নাই, বুঝা গেছে? এখন দেখো, তো এই যে মধ্য মস্তিষ্ক তো এই পর্যন্ত, তাই না? আমাদের মধ্য মস্তিষ্ক কতটুক? এতটুক, তাই না? মধ্য মস্তিষ্ক কতটুক? এতটুক মধ্য মস্তিষ্ক, বুঝা গেছে? আচ্ছা, তো মধ্য মস্তিষ্ক এইদিকে একটা অংশ আছে, সেই অংশটা হচ্ছে এরকম, এদিকে এরকম একটা অংশ আছে। এগুলো কি আসলে চোখ? চোখ কিনা দেখো, চোখের মতো বুঝাই গেছে, এগুলো কি চোখ আসলে? এগুলো অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে এরা আমাদের যে দর্শন, অর্থাৎ আমরা যে একটা জিনিস দেখি সেটাকে নিয়ন্ত্রণ করে সেই অংশটাকে। তার মানে দেখো মধ্য মস্তিষ্কের একটা কাজ হচ্ছে আমরা যখন চোখে দেখি সেটাকে নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে এদিকে হচ্ছে সাপোজ ধরো কান, কান এভাবে দিলাম, এদিকে কানে দুধ দিয়ে দিতে পারি,
আমাদের মধ্য মস্তিষ্ক আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের শ্রবণ যে অনুভূতিটা সেটাকে নিয়ন্ত্রণ করে। কারণ শ্রবণ অনুভূতি এবং দর্শন অনুভূতি দুইটাকে নিয়ন্ত্রণ করতে শিখে মধ্য মস্তিষ্ক। এবং তারা আরেকটা কাজ করে, এই যে শ্রবণের তত্ত্ব এবং দর্শনের যে তত্ত্ব সেই দুইটা তত্ত্বকে সমন্বয় করে। ব্যাপারটা কিরকম আমি দেখাই, ধরো দুটো কানেকশন আছে, কানেকশন থাকার কারণে যেটা হয়, সাপোজ ধরো তোমাকে কেউ একজন ডাক দিল যে ওই কার নাম কি হিমেল, ওই হিমেল তুই এইদিকে তাকা, তখন তুমি কি করলা এই জিনিসটা শোনার পরে তার দিকে তাকাইলা। এই যে দেখো ব্যাপারটা, তুমি শুনছো এই শোনার তত্ত্বটা কে নিছে এটা, তুমি তাকাইছো সেই তত্ত্বটা কে নিছে এ। এখন এই এই দুইটার মধ্যে সংযোগ না থাকলে কি একটা রেসপন্স আর একটা রেসপন্স করতো না? দ্যাট মিন্স এই দুইটার মধ্যে সংযোগ সাধন করাটা অত্যন্ত জরুরি, বোঝা গেছে কিনা? এবং সেই কাজটা করতেছে আমাদের কি মধ্য মস্তিষ্ক। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা এটা আমাকে বলো, মধ্য মস্তিষ্কের পরে যে মধ্য মস্তিষ্কের পিছনে যদি আমরা একটা অংশ যাই, মধ্য মস্তিষ্কের এই যে এই অংশটা, এই অংশটা কি পন্স ল্যাঙ্গুয়েজ অফ লোকটা, এই জায়গায় কি আছে? হ্যাঁ বলো ভাই। মানে এটি একটা আছে চোখে দেখতে, কিন্তু কানে অংশ নেই, এটা কারণটা কি? ওইটা অন্য কারণে, অন্যান্য টাইপের হইতে পারে, সেরিব্রাল হেমিস্ফিয়ার অনেক কিছু করাইতে হবে, সেগুলো তোমরা মেডিকেলে গেলে করতে পারবা। তো ইচ্ছা থাকলে তো মেডিকেলে যাবা, সমস্যা নাই, করতে হবে সব কিছু, অনেক কারণে হয় এগুলো, ঠিক আছে? ওকে, তো এখন দেখো আমরা যাবো হচ্ছে হাইন্ড ব্রেইন বা রম্বেনসেফালন। আমি এটা করাই ফেলছি, হাইন্ড ব্রেইন বা রম্বেনসেফালন করানো হয়ে গেছে, আমি সেরিব্রালামে চলে যেতে পারি। তো এরপরে দেখো হাইন্ড ব্রেইন বা সেরিব্রালাম হচ্ছে আমাদের এটা, এই চিত্রটা দেখি হচ্ছে দেখো সেটা হচ্ছে এই চিত্রটা না, এই চিত্রটাতে আরো ক্লিয়ার আসবে, এই চিত্রটাতে প্রথম চিত্রটাতে আমাদের প্রথম চিত্রটাতে এই যে দেখো তাহলে বলো যদি পশ্চাৎ মস্তিষ্ক যদি বলি, পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেইন কি কি দ্বারা গঠিত, তাহলে তুমি কি বলবা? পন্স, মিডল অবলম্বন, সেরিবেলাম। বুঝা গেছে ব্যাপারটা? এখন পন্স সম্পর্কে ফেলছিলাম, পন্স কেন বলা হয়, তো আমরা ব্রিজ, তো আমরা এখন বলবো হচ্ছে সেরিবেলাম সম্পর্কে ডিটেলস করবো, বুঝা গেছে? এখন দেখো সেরিবেলাম ও সেরিব্রাল হেমিস্ফিয়ার মতো দুইটা খন্ড, দেখো এদিকে একটা খন্ড, এদিকে একটা খন্ড, এবং একটাকে আমরা ডান খন্ড বলবো, আর একটা কি খন্ড, বাম খন্ড বলবো। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে সমন্বয়টা আছে, সরি সরি সমন্বয় না, আই মিন আমাদের যে ইকুইলিব্রিয়ামের বাংলাটা কি, মানে বলবো যে সমন্বয় সাধন, সমন্বয় সাধনই বলো। আচ্ছা দেখো এই খেয়াল করো, সমন্বয় সাধন আরেকটা হচ্ছে দেখো, এই যে ধরো তুমি হঠাৎ করে অ্যাক্সিলারেশন ঘটলো, সাপোজ তোমার তুমি একটা বাসে যাইতেছিলে, হঠাৎ করে বাসটা স্টপ করে দিল, ঠিক আছে? হঠাৎ করে এখন দেখো বাসটা স্টপ করার সাথে সাথে কিন্তু তুমি সামনের দিকে চলে গেলা, কিন্তু তুমি সামনের দিকে চলার পরে আলটিমেটলি তুমি যেই বেগে যাচ্ছিলা সেই বেগে যাওয়ার সময় কিন্তু ওই সামনে যে সিটটা ছিল ওই সিটটাতে কিন্তু ধাক্কা খাওয়া উচিত ছিল, ধাক্কা খাওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু তুমি কিন্তু ধাক্কা খাও নাই। এবং তুমি যদি একটা করতে পারো, সাপোজ ধরো একটা হাঁটা দেবো, আচ্ছা তো আমরা একটা যে গুরুত্বপূর্ণ কাজটা দেখাতে চাইছিলাম সেটা দেখো, সাপোজ ধরো সেরিব্রামের একটা কাজ হচ্ছে, ধরো এটা হচ্ছে তোমাকে বলবো যে তুমি এটা মুখে দিকে নিয়ে যাবা, আর তুমি আমি তোকে টান দিব, আর তুমি ছেড়ে দিব, দেন আমরা দেখবো যে কি হয়। ধরো এরকম নেওয়ার পরে এই জিনিসটা যদি খেয়াল করো, তাহলে দেখো এই যে তার যে হাড়টা আছে সেই হাড়টা যে স্পিডে গেছিল সেই স্পিডেই যদি যাইতো, তাহলে কিন্তু তার এটা মুখে লাগতে পারতো। ওর যে সেরিব্রাম আছে সেই সেরিব্রাম কিন্তু এই জিনিসটা জানে যে এটা যদি তার মুখে যায় তখন সে হিট হবে বা সে আঘাতপ্রাপ্ত হবে। তো এই যে এই ব্রেকটা, এই হাতের যে এই যে গতিবেগের যে ব্রেকটা, সেই ব্রেকটা নিয়ন্ত্রণ করছে অ্যাকচুয়ালি আমাদের সেরিব্রাম, মানে এই ব্রেকটা হচ্ছে সেরিব্রাম। এখন কোন একজন পার্সন যদি আসে এরকম যে তার ব্রেইনের সেরিব্রামে কোনো প্রবলেম হচ্ছে,
তাহলে তার এইটা ধরো যে থাকবে না, ঠিক থাকবে না, আই মিন এইটা তার মুখে গিয়ে লাগবে। এবং যখন কোন ওয়ার্ডে যখন কোন সেরেবেলামের কোন পেশেন্ট আমরা আন্দাজ করতে পারি যে সেরেবেলামের কোন পেশেন্ট আসছে, মানে সেরেবেলামের কোন সমস্যা, তখন আমরা তাকে এই পরীক্ষাগুলো করি। এবং সেরেবেলাম যখন হয় এইটা একটা গেল, সেটা হচ্ছে আমাদের যে এই নিয়ন্ত্রণটা, মানে চলাচলের বা ইয়ার যে নিয়ন্ত্রণটা, আমাদের চলাচলের যে গতিটা, সেই গতিটা কিরকম হবে, সেই গতিটা কতটুকু হবে বা কিরকম বা বেশি থাকলেই কোন ক্ষতি হইতে পারে, সেইগুলো সেরেবেলাম জানে। এবং আর একটা যদি জিনিস দেখো, সেটা দেখো ধরো এই দুটা আঙুল, আমি যদি মনে করি যে আমি এই দুটা আঙুলকে একসাথে সংযুক্ত করবো, মানে আমি এভাবে একসাথে আনবো, যদি আমি চোখ যদি বন্ধ করি তাহলে দেখো আলটিমেটলি কি হয়, আমি শুরু থেকে হয়তো আনতে পারবো না, কিন্তু এই যে আনতে না পারার পরে আবার কিন্তু আমি এভাবে নিয়ে আসতে পারবো, তাই কিনা? এটা পসিবল কিনা? ধরো আমি হাত আঙুল দুটাকে এইভাবে আনলাম, দেন আবার এভাবে এভাবে আমি ঠিক করলাম, তাই কিনা? ঠিক করা পসিবল? দ্যাট মিন দেখো আমাদের সেরেবেলাম আমাদের যে চিন্তা চেতনা এবং আমাদের যে কাজকর্ম সেই দুইটাকে সমন্বয় করে, সেই জন্য সেরেবেলামের একটা কাজকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে সমন্বয় করা। এবং যদি কোন সেরেবেলামের পেশেন্ট আসে, মানে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তখন কি বুঝতে পারবো, তোমরা হয়তো বা হায়ার লেভেল উঠতে আরো বেশি বেশি জানতে পারবো। আচ্ছা এখন দেখো, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের কি মেরুলা অবলঙ্গটা, তাই না? তো এই মেডুলা অবলঙ্গটার ক্ষেত্রে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা, দেখো মেডুলা অবলঙ্গটার সাথে কে কে সংযুক্ত আছে, এটা হচ্ছে পন্স, এটা কি পন্স, দেন মেডুলা অবলঙ্গটার পিছনে বা নিচে কি, এটা কি স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু, ঠিক আছে, স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু। এবং এই যে পিছনে সংযুক্ত আছে কে, আমাদের সেরেবেলাম, পিছনে কে সংযুক্ত আছে সেরেবেলাম। তাহলে মেডুলা অবলঙ্গটার যে ইম্পর্টেন্সটা, ইম্পর্টেন্সটা যদি আমি বলি, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এটা তো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাই না? এটা তো আমাদের সারা দেহের সাথে কানেক্টেড। তো কিভাবে কানেক্টেড হয়, তারা বিভিন্ন স্নায়ু বা নার্ভ দ্বারা কানেক্টেড হয়, বোঝা গেছে কিনা? এবং আমাদের এই যে এই পর্যন্ত অংশ থেকে 12 জোড়া কোরোটিক স্নায়ু বের হয়, 12 জোড়া কি স্নায়ু বের হয়, কোরোটিক স্নায়ু। এবং এই স্নায়ুগুলো কোরোটিক স্নায়ু বলা হয় কারণ এটা হচ্ছে আমাদের স্কালের ভিতরে, মানে মাথার একেবারে ভিতরে অংশ, ভিতর অংশে এই অংশটা থাকে, এই অংশটা থাকে হচ্ছে বাহিরে আমাদের পিছন দিয়ে, পিছের পিছন দিয়ে ওই দিক দিয়ে আসে, মানে যে ভার্টিব্রা গুলো আছে বা কশেরুকা গুলো আছে সেগুলো ভিতরে আসে। তাহলে দেখো এখন যে কোরটিক স্নায়ু গুলো বের হয়, 12 জোড়া কোরটিক স্নায়ু, একচুয়ালি কোরটিক স্নায়ু গুলো যদি দেখাই তাহলে কিভাবে হয় সেটা একটু সেন্সটা নিয়ে নেন, তোমরা মনে রাখতে পারবো না তোমাদের ব্যাপারটা। ওকে, সো সেটা যদি দেখাই সেটা হচ্ছে সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এরকম ভাবে দেখাবো। ওকে, সো এটা কি ছিল, সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা কি মধ্য মস্তিষ্ক, দেন এটা কি মিড ব্রেন, দেন কি মেরুলা অবলঙ্গটা, বুঝা গেছে কিনা? দেন কি স্পাইনাল কর্ড, দেন কি স্পাইনাল কর্ড, এটা হচ্ছে এইরকম ভাঁজ করা খাঁজ কাজ অংশ আছে মধ্য মস্তিষ্ক। এবার বুঝা গেছে কিনা? এখন দেখো এটা যদি আমি মানুষটাকে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা মানুষ, খেয়াল করো দেখো যদি ভালো করে হয় নাই তারপরে কিছু করার নাই। আচ্ছা না না এটা নাই, দেখো এইটা হচ্ছে আমাদের মানুষ, ঠিক আছে। এখন মানুষটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের মানুষটার সামনে গলার সামনে তো জানো একটা টিউব আছে আমাদের, কি বলা হয় ট্রাকিয়া, তাই না? ট্রাকিয়া বা শ্বাসনালী, শ্বাসনালী গুলো এসে কোন জায়গায় শেষ হয় আমাদের ফুসফুসে। তিন নারী ভাই তুই তো মানুষ মেয়ে লাগবি। আচ্ছা এই কোন জায়গায় আসলো আমাদের ফুসফুসে, ফুসফুসে, বুঝা গেছে কিনা? তো এদিকে আসলো ফুসফুসে,
যাওয়ার পরে এসে বসতে হচ্ছে পাকস্থলীতে, কোন জায়গায় আসছে? পাকস্থলীতে, পাকস্থলীতে, পাকস্থলীতে থাকে এদিকে ফুটান্ত বৃহদন্ত গেছে, ঠিক আছে। তো এটাকে আমি পিছন থেকে এইভাবে দেখা দিই, সংযুক্ত করে দিন, বেসা লাগবে। আর এই দুইটা ফুসফুসের মাঝখানে হচ্ছে আমাদের, বলো 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 বলো, হ্যাঁ বলো, এখন দেখো সেটা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের জিহ্বা, এদিকে জিহ্বা আছে জানো তো, এটা হচ্ছে আমাদের কি জিহ্বা, তাই না? হচ্ছে কি আমাদের জিহ্বা, ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের জিহ্বা। এখন দেখো তাহলে খাদ্যনালী বুঝা গেছে, হৃৎপিণ্ড বা হাড়। এখন দেখো মোট যে বারো জোড়া কোর্টেক্স স্নায়ু বের হয়, সেই কোর্টেক্স স্নায়ুগুলো অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে, এই যে দেখো কোর্টেক্স স্নায়ুগুলো যেগুলো বের হইতেছে, সেই কোর্টেক্স স্নায়ুগুলো অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে আমাদের, আই মিন এই যে পিছনে একটু আগে দেখছিলাম না, একটা কি দর্শন আর একটা কি শ্রবণ, মনে আছে? মিডব্রেনে। সো এই যে কোর্টেক্স স্নায়ুর মধ্যে এখান থেকে বের হয় একটা, আর এই যে পিছ ওই দিক থেকে বের হয় আর একটা, বোঝা গেছে কিনা? ব্যাপারটা দুইটা বের হয়ে এই দুইটা অ্যাকচুয়ালি সেন্স আনে হচ্ছে আমাদের চোখ থেকে, একটা চোখ আর একটা কানে, একটা চোখ থেকে আর একটা কোন জায়গা থেকে আনতেছে? তাহলে দেখো মোট বারো জোড়া যে কোর্টেক্স স্নায়ু, সেই কোর্টেক্স স্নায়ু গুলা মস্তিষ্ক থেকে বের হয়ে এটা কোন কোন জায়গায় যেতেছে? মাথা, দেন কোন কোন জায়গায় যেতেছে? কথা বলার পরে সে এই যে সে যে তাকাইলো না, সেটার কারণ হতে পারে তার যে সেরেব্রাল কর্টেক্স আছে সেটা ডিসিশন নিছে, সেটা সিদ্ধান্ত নিছে যে আমি তাকাবো না, তার সাথে আমার রাগ আছে, এটা হইতে পারে, বুঝা গেছে? সে সমন্বয় করে, কিন্তু ওই যে ডিসিশনের ব্যাপারটা তো সেরেব্রাল কর্টেক্স এর হাতে, বুঝা গেছে কিনা ব্যাপারটা? আচ্ছা খেয়াল করো, সো তাহলে এটা কোন কোন জায়গায় গেল? আমাদের চোখ, একটা চোখ, কান, একটা কান, চোখ, কান। এখন দেখো এখান থেকে মিডল অফ লঙ্গটা থেকে তাহলে এখান থেকে আসতেছে বারো জোড়া, আরো দুই জোড়া আসবে এখান থেকে, তাহলে কয় জোড়া চলে গেল? বারো জোড়া থেকে চার জোড়া চলে গেল, কয় জোড়া চলে গেল? এদিকে গেছে, এদিকে গেল এক জোড়া, এদিকে আর এক জোড়া, এদিক থেকে আরো দুই জোড়া, আর দুই জোড়া, চার জোড়া গেছে, চার জোড়া। আর বাকি যে আট জোড়া আছে, এই আট জোড়া আসবে আমাদের মেডুলা অবলঙ্গ, মেডুলা অবলঙ্গটা, এটা কি মেডুলা অবলঙ্গ? তো এই মেডুলা অবলঙ্গটা থেকে আসার পরে এরা আমাদের এই যে জিহ্বা, তারপর হচ্ছে এই যে খাদ্যনালী, শ্বাসনালী, খাদ্যনালী, শ্বাসনালী, এই যে তারপরে ফুসফুস, তারপরে এই যে হৃৎপিণ্ড, এই যে আমাদের পাকস্থলী, এই পর্যন্ত ছড়ায় যাবে, বোঝা গেছে কিনা? এবার তো বোঝা গেছে, তার মানে বলো যে মস্তিষ্ক থেকে বের হওয়া বারো জোড়া কোর্টেক্স স্নায়ু, না না এটা না, মেডুলা অবলঙ্গটা থেকে মোট বারো জোড়া কোর্টেক্স স্নায়ু বের হয়, বোঝা গেছে? বারো জোড়া, সরি, মেডুলা অবলঙ্গটা থেকে আট জোড়া কোর্টেক্স স্নায়ু উৎপন্ন হয়, তাহলে এই স্নায়ু কি কি করে? এই টিউবে আসে, এই টিউবে আসে মানে কি? এই টিউবটা কি খাদ্য নালী, এমএস খাদ্য গোলাপকরণে সাহায্য করে, বোঝা গেছে কিনা? দেন কোন কোন জায়গায় আসে? দেন হচ্ছে হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ডে আসছে কিনা? দেন হচ্ছে কোন কোন জায়গায় আসে? ফুসফুসে আসে, কোন কোন জায়গায় আসে? পাকস্থলীতে আসে, বুঝা গেছে কিনা ব্যাপারটা? এবার না ক্লিয়ার, এটা শেষ, আমরা এখন স্পাইনাল কর্ড নিয়ে রিসার্চ করবো, তাহলে আমাদের পড়া শেষ, বুঝা গেছে? পড়াবো নাকি? আচ্ছা, তো স্পাইনাল কর্ডটা দেখো, এই যে এই অংশটা, এই অংশটা ব্যাকটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ভিতরে আছে, মানে আই মিন আমাদের স্কালের ভিতরে, আমাদের যে মাথার যে হাড়গুলো আছে সেগুলোর ভিতরে আছে। দেন এটা একটা ছিদ্র দ্বারা বের হয়ে যায়, ছিদ্র দ্বারা বের হয়, এই ছিদ্রটার নাম কি বলতে পারবা? ফুরামেনা ম্যাগনাম, বায়োলজিতে ফুরামেন মানে হচ্ছে ছিদ্র, ফুরামেন মানে কি? ছিদ্র, ম্যাগনাম মানে হচ্ছে অনেক বড়, অনেক বড় একটা ছিদ্র দ্বারা বের হয়ে যায়। আমি যদি ব্যাপারটা এরকম ভাবে দেখানোর চেষ্টা করি, মানে মাথাটা যদি এরকম হয়, সাপোজ এরকম, আমি একটা কথা ইউজ করি, তো দেখো, তো এটা হচ্ছে আমাদের
ওকে এখন হলো হলো না ভালো। আচ্ছা ধরো এটা হচ্ছে মাথা, ঠিক আছে, সামনে মুখ, ঠিক আছে, সামনে মুখ আছে। তো এই যে মাথাটা যেটা সেটা হচ্ছে মাথাটা তো এবার ওপর হার আছে না, হারতো তো এই জায়গায় একটা ছিদ্র আছে, এটা হচ্ছে কি ফোরামে না ম্যাগনাম। তাহলে এই যে যে আমাদের যে ব্রেনটা সেরিব্রাল হেমিস্ফিয়ার দেন মিড ব্রেন পন্স, এটা কি মিড ব্রেন, দেন কি এটা কি সেরিব্রাম, সামনে আছে পন্স মিডল অফ ব্রেনটা, সবগুলা এই পর্যন্ত, সবগুলা এই পর্যন্ত। দেন যে বাকি যে অংশটা সেটা হচ্ছে মিড ব্রেন, এই ছিদ্রটা বের হয়ে যায় মিড ব্রেন, মিড ব্রেন বের হয়ে যায় কোমর পর্যন্ত। হ্যাঁ, তাহলে কোন কোন পর্যন্ত গেল, নিচ পর্যন্ত গেল, এই পর্যন্ত বোঝা গেছে কিনা। তাহলে এটা কোন এই এই ম্যাগ ফোরামেটার নাম কি, ফোরামেনা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে এরকম এরকম, তাই না? দেখো এদিকে মাঝখানে একটা পর্দা আছে, পর্দার নাম কি বলো, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, জানো কিনা? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম এখানে দেখো। সো এটা পিছনে দেখো, এটা কোন জায়গায়, এই যে পিছনে, পিছনে এই জায়গাগুলোতে, একেবারে পিছনে এই জায়গাগুলোতে আমাদের কি আছে, কশেরুকা গুলো আছে, একটার উপর একটা কশেরুকা বসে আছে, একটার উপর একটা কি কশেরুকা বসে আছে, এভাবে আমাদের মেরুদণ্ডটা গঠন করছে, বোঝা গেছে কিনা? এখন যদি আমি দেখাই কশেরুকা গুলোর একটা যদি বড় করে গঠন দেখাই, তখন হচ্ছে কশেরুকার বড় করে গঠন দেখাইতে গেলে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের কশেরুকা, এটা কি আমাদের কশেরুকা হচ্ছে আমাদের এরকম, যদি দেখাই এরকম সাপোজ এরকম, এই কশেরুকার এই যে পিছন, পিছনের যে অংশ, পিছনের অংশে এরকম ছিদ্র আছে, এই যে এই যে এরকম ছিদ্র, এই যে এটা একটা ছিদ্র প্রায়, বোঝা গেছে কিনা? তাহলে আলটিমেটলি দেখো ব্যাপারটা যেটা করবে সেটা হচ্ছে, তুমি যখন একটা কশেরুকার সাথে আরেকটা কশেরুকাকে এভাবে ঢুকাবা, ধরো একটা কশেরুকার সাথে যখন এভাবে একসাথে সংযুক্ত করবা, তখন যেটা হবে সেটা হচ্ছে, এটা কি পিছনে ছিদ্র আছে না? জি পিছনে ছিদ্র আছে। সো আর আরেকটা হচ্ছে তাদের এই যে দুইটা যে ছিদ্র, তাদের এই যে এই অংশ দিয়ে আরেকটা ছিদ্র আছে, দেখো তার মানে দেখো, একটা হচ্ছে পিছনের পুরোটা একটা ক্যানাল গঠন করতেছে যে এই দিক দিয়ে, জি, এই ছিদ্র গুলা দিয়ে কি থাকে, পিছনের ছিদ্র গুলা, এই ছিদ্রগুলো দিয়ে কি যায়, স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু। তাহলে মেরুরজ্জুটা যদি আমি দেখাই, মেরুরজ্জুটা সাপোজ এরকম ভাবে আসলো, ভিতরে ঢুকলো 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 এরকম ভাবে কোন পর্যন্ত আসছে, কোমর পর্যন্ত, কোমর পর্যন্ত পর্যন্ত, বোঝা গেছে কিনা? জি। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আসছো, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এখন আমরা যেটা দেখাইছিলাম মেরুল অবলম্বটা থেকে আমরা কিছু স্নায়ুকে দেখাইছিলাম না, বের হয়ে চলে গেছে, কোন জায়গায় চলে গেছে, তারপরে আমাদের বাকি অংশ যেগুলো সেগুলো হাত পা বকি রয়েছে না, আলটিমেটলি যেগুলো হয় সেটা হচ্ছে এই যে দুইটা যে ভার্টিব্রা মানে কশেরুকা, এই ভার্টিব্রার মাঝখানে এই জায়গায় ছিদ্র তৈরি হয়েছে না, মানে এই জায়গায় খালি অংশ তৈরি হয়েছে না, এই দিক থেকে এখন ইয়া বের হয়ে যাবে, স্নায়ু বের হয়ে যাবে, বোঝা গেছে কিনা? এটা কি হবে এখন, এখন এই স্নায়ু গুলো কোন জায়গায় যাবে বলতে পারবা? হাতে পায়ে, হাতে পায়ে যাবে। কেন হাতে পায়ে? দেখো তুমি তুমি যদি একটা মানুষ আঁকার চেষ্টা করি, আমি এদিকে পাতা দিতে পারি, বেশি লাগতেছে, কিছু করার নাই। আচ্ছা, এটা আর এদিকে আঁকা যাবে না, ধরো এদিকে যদি একটা মানুষ আঁকি, সাপোজ এটা হচ্ছে মানুষটা আমাদের, হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের আগের মানুষটা, এটা হচ্ছে আমাদের আগের মানুষ, ওকে আগে মানুষটা, মানুষটা মানুষটা যাওয়ার পরে এইদিকে অবশ্যই তার ইয়া থাকবে, অবশ্যই তার ইয়া থাকবে, এদিকে দিলাম, এদিকে বোঝা গেছে কিনা? আচ্ছা দেখো, এখন দেখো এদিকে অবশ্যই তার হাত পা থাকবে, তাই কিনা? আমি জাস্ট একটা হাতকে দেখাইলাম হাত, তাই না? তার কি থাকবে, পা থাকবে, বোঝা গেছে কিনা? পা থাকবে। তো এখন দেখো স্পাইনাল কর্ডটা এই পর্যন্ত আসলে এই এই জায়গায় কি আমাদের ফোরামেনা ম্যাগনাম, এটা কি ফোরামেনা ম্যাগনাম, অর্থাৎ এই জায়গায় আমাদের ব্রেন আছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, দেন কি সেরিব্রাল হেমিস্ফিয়ার কি
মধ্য মস্তিষ্ক, পন্স মিডল অফ লম্বটা, সেরিব্রাল হেমিস্ফিয়ার, দেন নিচে কিছু রইল মেরুরজ্জু থেকে যে স্নায়ুগুলা বের হবে সেই স্নায়ুগুলা 31 জোড়া, কত জোড়া? 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু, আর আগের গুলা ছিল 12 জোড়া। 31 জোড়া মানে এই যে এইভাবে 31টা এইভাবে যাবে হাতে, ওই অপোজিট সাইড থেকেও যাবে কি হাতে হাতে। তাহলে দেখো এবার যেতেছে হাত পা, মানে বাকি যে অংশগুলোতে যাওয়া দরকার সেগুলোতে যাবে। হ্যাঁ মামা আসতেছে, এবার যেভাবে যাবে, বুঝতে পারতেছো কিনা? বুঝা গেছে? তাহলে এদিকে কত জোড়া থাকবে এরকম? 31 জোড়া। এ পর্যন্ত বুঝা গেছে এগুলো কত জোড়া থাকবে? 31 জোড়া। এখন একটা জিনিস স্পেশাল ফিচারটা বলে নিই, আমরা ব্রেনের ক্ষেত্রে যেটা করছিলাম সেটা হচ্ছে ব্রেনের বাইরের অংশ কি ধূসর, ভিতর অংশ কি সাদা। স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এটা উল্টাটা, অর্থাৎ ভিতরের অংশ হচ্ছে ধূসর, ভিতর অংশ হচ্ছে ধূসর, বাইরের অংশ কি সাদা। এ পর্যন্ত বুঝা গেছে? ক্লিয়ার? মস্তিষ্ক সম্পর্কে সবকিছু বুঝতে পারছো কিনা এটা আগে কইলো। আচ্ছা আমি যদি এখানে দেখাই, দেখো মেরুর যদি সাদা এবং ধূসর পদার্থ থাকে তবে এদের অবস্থান মস্তিষ্কের ঠিক উল্টো, অর্থাৎ শ্যাত পদার্থ থাকে বাইরে, ভিতরে থাকে ধূসর পদার্থ। বোঝা গেছে কিনা? দুটি কশেরুকার ছিদ্র দিয়ে মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরুরজ্জু স্নায়ু বের হয়। এই যে দেখো, একটা হচ্ছে কশেরুকার নিচের ছিদ্র, আর একটা হচ্ছে দুইটা কশেরুকার মধ্যবর্তী যে ছিদ্র। দুটি কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কি বের হয়? মেরুরজ্জু স্নায়ু বের হয়। এবং এগুলা ঘাড়, গলা, বুক, পিঠ, দেখো তুমি যদি এদিকে চিন্তা করো তাহলে বুঝতে পারবা, এদিকে এদিক থেকে যদি একটা বের হয় তাহলে ওইটা অবশ্যই ঘাড় গলাতে যাবে। ঘাড় গলা বুক পিঠ, এই দেখো ঘাড় গলা আসছে, পিছনে পিঠ আসছে, পিছনে কি আসছে? পিঠ, এগিয়ে কি আসছে? বুক, এগিয়ে আসছে হাত, দেন পা। বুঝা গেছে? সেগুলোতে ছড়া আছে। বুঝা গেছে? এসব স্নায়ু হচ্ছে মিষ্ট প্রকৃতি। আমি আশা করি যে তোমরা সবাই বুঝছো, আমি জাস্ট আইডেন্টিফিকেশন একটু করবো, আইডেন্টিফিকেশন গুলো বলবো। দুইটা, একটা ডানা সেট ব্যাপার হয়েছে, একটা বাম সেট ব্যাপার হয়েছে, তারপর হচ্ছে মধ্যমস্তিষ্ক, দেন পন্স মেডুল অবলম্বনটা, সেরিবেলাম। এই যে দুইটা সেট ব্যাপার হয়েছে সেই দুইটা একটা এক্সাক্ট তন্তু দ্বারা সংযুক্ত, সেগুলোকে কি বলা হয়? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামটাকে আমরা এদিকে দেখাইছি, সেটা হচ্ছে এই যে দেখো কর্পাস ক্যালোসাম, এই কি কর্পাস ক্যালোসাম। আমরা এটাতে এটা বুঝাইছিলাম যে কেন বাইরেটা হচ্ছে ভিতরটা সাদা। আচ্ছা দেন আমরা চলে আসলাম তাহলে কি করে? দর্শন এবং শ্রবণ এই কাজের সমন্বয় বুঝে গেছে ব্যাপারটা। দেন আমরা চলে আসলাম হচ্ছে এই জায়গায়, আমরা এই জায়গায় দেখাতে চাইলাম যে আমাদের যে কোর্টেক্স স্নায়ু আছে সেগুলো কোন কোন জায়গায় গেছে, কোর্টেক্স স্নায়ুগুলো কোন কোন জায়গায় গেছে। আমরা দেখলাম যে আমাদের মাথা, দেন হচ্ছে চোখ, দেন হচ্ছে কান, দেন হচ্ছে আমাদের খাদ্য নালী, শ্বাস নালী, দেন হচ্ছে আমাদের কি এগুলো কি জিহ্বা, দেন ফুসফুস, হার্ট, হৃৎপিণ্ড, আমাদের পাকস্থলী, সবগুলোতে আসছে কি কোর্টেক্স স্নায়ুগুলা। তারপর আমরা দেখলাম যে কোর্টেক্স স্নায়ু ছাড়াও আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের মেরুরজ্জীয় স্নায়ু, তাই না? তো এই মেরুরজ্জীয় স্নায়ুর ক্ষেত্রে আগে বুঝতে গেলে আমরা দেখবো যে স্পাইনাল কর্ডটা কোন দিক দিয়ে আসছে। স্পাইনাল কর্ডটা দেখবো যে আমাদের এই যে মাথার এই যে এই সম্পূর্ণ হাত দ্বারা একটা কেভিটি, সেটার মধ্যে এইরকম একটা ছিদ্র আছে, এটা হচ্ছে কি ফোরামেনা ম্যাগনাম। সেটা কি ফোরামেনা ম্যাগনাম? এই স্পাইনাল কর্ড নিচে আসলে এবং স্পাইনাল কর্ড আসছে হচ্ছে পিছনের ছিদ্র, ভার্টিব্রা যে পিছনে যে ছিদ্র আছে সেই পিছনের ছিদ্র গুলো দিয়ে। একটা ভার্টিব্রা আছে তার একটা ভার্টিব্রা একটু দূরত্ব থাকে, সেই কারণে দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা ছিদ্র থাকে, সেটা যদি দেখাই। এই দেখো এটা হচ্ছে ভার্টিব্রার নিচের ছিদ্র, আর এটা হচ্ছে দুইটা ভার্টিব্রা একসাথে বসছে কিন্তু তাদের মাঝখানে এখনো একটা ফাঁকা জায়গা আছে। তো এই ফাঁকা জায়গা থেকে স্পাইনাল কর্ডের মাধ্যমে দিয়ে কি হয়? মেরুরজ্জীয় স্নায়ু হয়। এবং আমরা এইদিকে চিত্রের সাথে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবা যে মেরুরজ্জীয় স্নায়ু যেগুলো দ্বারা বের হয় সেগুলো কোন কোন জায়গায় যায়। সেটা হচ্ছে আমাদের গলা, দেন হচ্ছে ঘাড়, গলা ঘাড়, দেন হচ্ছে কি পিঠ, পিঠ, দেন কি বুক, বুক, দেন কি হাত, দেন কি পা। এদিকে এদিকে যেটা আসবে সেগুলো পাতে যাবে। বুঝা গেছে কিনা? বুঝতে পারছো? ওকে ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করে রাখো।